ফাটাফাটি ব্যবস্থা তো। কোথা থেকে এসছো তোমরা? ঝাড়গ্রাম থেকে? ঝাড়গ্রাম জেলা। কি হয়েছে? চিকেন ভাত? চিকেন ভাত। তোমরা যাবে না একটু সুযোগ লাগিয়ে? রান্নাবান্না হয়ে তারপর যেতে পারবে? এখানে কখন বেরিয়েছো? বেরিয়েছো কখন? আমরা রাত 11টার সময় বেরিয়েছি। কাল রাত 11টা বেরিয়েছো, মানে আজকে খাবারটা খেয়ে যাবে, রাতে মাঝখানে খাওয়া দাওয়া কোথাও নামো নি। তৃণমূলের 21 জুলাই ঝাড়গ্রাম জেলা থেকে এসছে, খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। সবাই তো বলে তোমরা ডিম ভাত খাও, এই তো মাংস ভাত খাচ্ছো। আমরা মাংস ভাত খাই গাই প্রতি বছর আসি, চিকেন আনি কোন বছর খাসি আনি চাবল খাসি। ঝাড়গ্রাম কোথা থেকে? ঝাড়গ্রাম নয়াগ্রাম থানা। নয়াগ্রাম থানা থেকে? নয়াগ্রাম মানে আমরা তো জঙ্গল মহলের মানুষ না। হুম, আমরা একটু মাংস খেতে ভালো, মাংস খেতে ভালোবাসো। খুব ভালো। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের যাবতীয় বাস এখানে দাঁড় করে রেখে দিয়েছে। তোমরা কোথা থেকে এসছো গো? তোমরা ঝাড়গ্রাম থেকে এসছো? ঝাড়গ্রামের? ঝাড়গ্রামের কোথা থেকে? নয়াগ্রাম। ওইখানে তো রান্না হচ্ছে দেখলাম একটা জায়গায়। এটা 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 আমাদের ঝাড়গ্রাম নয়াগ্রাম থেকে, আমরা চাঁদাবিলা 2 নম্বর অঞ্চল থেকে এসছি। যাবে না ধর্মতলায়? ধর্মতলায় আমরা 21 জুলাই শহীদ স্মরণের উপলক্ষে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার 2 নম্বর অঞ্চলের সমস্ত কর্মীরা একদের নিয়ে এসছি এই শহীদ দিবস উদযাপনে তর্পণের অনুষ্ঠানে যোগদান করার জন্য। কী রান্না হচ্ছে? কী রান্না আজকে হচ্ছে? দেশি মুরগির মাংস। আরে বাবা, দেশি মুরগির গোটা নিয়ে এসেছিলাম দেশ থেকে। হ্যাঁ, কী কী মনে হয় দিদি আগে কী বলবে? দিদি তো সবই উন্নয়নের কথা তুলে ধরবেন, আর কর্মীদের উদ্দেশ্যে যে আপনার পার্টির উদ্দেশ্যে যে ভাষণ দেবার সেটাগুলো তুলে ধরবেন, উন্নয়নের পথে থাকার জন্য বলবেন এবং সমস্ত মানুষের কাজ করার জন্য বলবেন, এই আর। দেশি মুরগির মাংস রান্না হচ্ছে। বাহ, একদম ঝাড়গ্রাম থেকে নিয়ে এসছো তাই তো? জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে। এখানে পাত পেরে খাওয়া দাওয়া হচ্ছে। তোমরা কোথা থেকে এসছো গো? মুর্শিদাবাদ থেকে। কখন বেরিয়েছো? কাল রাতে 7টায়, সন্ধে 7টায়, 10টায়। এটা খেয়ে দিয়ে তারপর যাবে ওখানে ধর্মতলায়? বাহ, খেয়ে দিয়ে আমরা রওনা দেবো। খেয়ে দিয়ে রওনা দেবে।